আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন আমি রবিল ইসলাম আছি আপনাদের সাথে সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি জিমেইল অ্যাকাউন্টকে রিমুভ করা যায় সো আমার চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে রাখুন সো লে স্টার্ট ইট প্রথমে এই কোয়েন্টে চলে যাব যাওয়ার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর সেটিংস তারপর চলে যাব জেনারেল সেটিংস থেকে কন্টাক্ট এখানে ইডিটি ক্লিক করব তারপর দেখতে পাবো এখানে রিমুভ করার কোনো অপশান নেই সুতরাং এখন আমরা অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করব এখানে আমরা আরও একটি জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করে নেব অ্যাডে ক্লিক করব তারপর আমরা যেই জিমেইল অ্যাকাউন্টটি অ্যাড করতে চাই সেখানে একটি মেইল চলে যাবে সো এখানে আমরা সেই মেইলটি চেক করব এখানে আমরা কোডটাকে কপি করে নেব নেওয়ার পর আমরা এখানে কনফার্মে ক্লিক করব তারপর কোর্টটাকে এখানে বসিয়ে দেব ওকে কনফার্মেশন সাকসেসফুল বন্ধুরা তারপর এখানে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এখন আমরা ক্লিক করব মেক প্রাইমারি তাহলে আমাদের সেকেন্ড জিমেল যে জিমেইল অ্যাকাউন্টটি আমরা অ্যাড করেছি সেটা প্রাইমারি জিমেইল হয়ে যাবে এবং যেটা প্রাইমারি ছিল সেটা সেকেন্ডারি হয়ে যাবে তখন আমরা সেই জিমেল অ্যাড্রেসটিকে রিমুভ করতে পারবো সো এখন আমরা ক্লিক করবো মেক প্রাইমারি কাজ হয়ে গেছে এখন আমরা প্রেসটা রিলোড দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেটা প্রাইমারি জিমেইল অ্যাড্রেস হয়ে গেছে এবং আমাদের পূর্বের যে জিমেল অ্যাকাউন্টটি ছিল সেটা সেকেন্ডারি হয়ে গেছে এখন আমরা চাইলে এটাকে রিমুভ করে দিতে পারব আমরা রিমুভে ক্লিক করলাম তারপর আমরা প্রেসটাকে আবার রিলোড দিই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ছুটু একটা জিমেইল অ্যাকাউন্টে আছে সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে আল্লাহ হাফেজ